হ্যালো ফ্রেন্ডস আমি রুদ্র আর আমি আমার সেলফ টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমরা অঙ্কের একটি খুব সহজ এবং ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে লাভ গতি তো এটি শুরু করার আগে আমি বলি যারা এখন আমার এই সেলফ টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এছাড়াও বলি তোমরা যদি ভিডিও দেখার পর অঙ্ক যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করো কোন জায়গাটা বুঝতে পারছো আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর বলি আর তোমাদের যদি কোনো অঙ্ক আটকে থাকে সেটাও আমাকে কমেন্ট করতে পারো আমি তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব তো চলো বন্ধুরা আমরা শুরু করি তো লাভ ক্ষতি যখনই আমরা বের করতে যাব তখনই তার আগে আমাদের দুটো জিনিস অবশ্যই মাথায় চলে আসবে যেটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্য অর্থাৎ যে মূল্যে আমরা কোনো জিনিস ক্রয় করি বা কিনি আর বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ যে দরে আমরা কোনো একটি জিনিস বিক্রি করি সেটা হচ্ছে বিক্রয় মূল্য তো লাভ আর ক্ষতি সম্পূর্ণ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপর নির্ভর করবো অবশ্যই লাভ আমাদের কখন হবে যখন ক্রয় মূল্য আমাদের বিক্রয় মূল্য থেকে কম হবে অর্থাৎ আমরা যে দামে কোনো একটা জিনিস ক্রয় করছি তার থেকে যদি বেশি দামে বিক্রি করি তখন আমাদের লাভ হবে আর ক্ষতি কখন হবে যখন আমরা যে মূল্যে কোনো একটা জিনিস ক্রয় করছি তার থেকে কম মূল্যে যদি আমাদের বিক্রি করতে হয় অবশ্যই তখন বিক্রয় মূল্য যেহেতু আমাদের কম হচ্ছে তখন আমাদের ক্ষতি হবে আরেকটা জিনিস আমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাবো শতকরা লাভ বা শতকরা ক্ষতির পরিমাণ তো শতকরা লাভ বা ক্ষতি সবসময় কিন্তু আমরা ক্রয় মূল্যের উপর নির্ভর নির্ণয় করব তো লাভ ক্ষতি কিভাবে বের করতে হয় এই মাত্র তো আমরা বললাম সবসময় যদি লাভ হবে তখনই যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয় তখন আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলেই কিন্তু আমরা লাভ পেয়ে যাব আর ক্ষতি আমরা কখন পাব যখন আমাদের ক্রয় মূল্য বেশি হয়ে যাবে বিক্রয় মূল্য কম হয়ে যাবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দিলেই কিন্তু আমরা ক্ষতি পেয়ে যাব এবার শতকরা লাভ বা শতকরা ক্ষতির পরিমাণ আমরা কিভাবে কিভাবে পাবো লাভ আমরা এইভাবে মোট পরিমাণ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণিত লাভের একশো সবসময় শতকরা লাভ বা শতকরা ক্ষতি যখনই বলবে যখনই কারোর উপর আমাদের আমাকে বলে দেবে না সবসময় কিন্তু আমরা নিচে ক্রয় মূল্য দিয়ে ভাগ করব যদি লাভ হয় তাহলে উপরে লাভের পরিমাণ থাকে থাকবে আর যদি ক্ষতি বলে যদি শতকরা ক্ষতি বলে আমাদের তাহলে এখানে লাভের মোট পরিমাণের জায়গায় ক্ষতির মোট পরিমাণ হয়ে যাবে ডিভাইডেড বাই কিন্তু সবসময় ক্রয় মূল্য হবে আর তার সঙ্গে একশো গুণ করে দিতে হবে যখন আমাদের কোনো কিছুর উপর বলে না দেবে কিন্তু যখন আমাদের দেবে যে লাভ বা ক্ষতির পরিমাণটা আমাদের বিক্রয় মূল্যের উপর বের করো তখন আমাদের এখানে ক্রয় মূল্যের জায়গায় নিচে বিক্রয় মূল্য দিয়ে কিন্তু ভাগ হবে যখন কিচ্ছু বলে দেওয়া থাকবে না শুধু বলবে যে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো তখন কিন্তু আমাদের উপরে থাকবে মোট লাভ বা ক্ষতির পরিমাণ নিচে সবসময় কিন্তু ক্রয় মূল্যে থাকবে তার সঙ্গে একশো গুণ হবে তো যখন কিছু বলে দেওয়া থাকবে না তখন সবসময় ক্রয় মূল্যের উপর আমরা শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করবো যখন আমাদের বলে দেওয়া থাকবে পার্টিকুলার বিক্রয় মূল্যের লাভ লাভ বা বা ক্ষতি ক্ষতির পরিমাণ নির্ণয় করো তখন আমরা নিচে বিক্রয় মূল্য লিখে দেবো ঠিক আছে তো এই ছিল মোটামুটি লাভ বা ক্ষতির অঙ্ক করার জন্য মোটামুটি কিছু বিষয় তো চলো বন্ধুরা আমরা এখন একটা উদাহরণের সাহায্যে বিষয়টি আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করি তো বন্ধুরা উদাহরণ হিসেবে আমরা এই অঙ্কটি নিয়েছি সুবীর বাবু একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়িটি বিক্রি করে সুবীর বাবুর বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল তো বন্ধুরা আমরা এই মাত্র আলোচনা করলাম যে শতকরা লাভ বা ক্ষতি সবসময় কিন্তু আমরা ক্রয় মূল্যের উপরে নির্ণয় করি মানে ক্রয় মূল্যটা নিচে থাকে তো এখানে কিন্তু আমাদের দেখো শতকরা ক্ষতির পরিমাণ এখানে দিয়ে দিয়েছে এই ক্ষতিটা যেটা আমাদের পরিমাণটা দিয়েছে বারো পার্সেন্ট এটা কিন্তু কিছু বলে দেওয়া নাই মানে ক্রয় মূল্যের উপরই নির্ণয় করেছে এরা তো আমরা কিন্তু সব সময়। যে অঙ্কটা এই ধরনের অঙ্ক বা বিক্রয় মূল্য নির্ণয় করতে বলবে তখন কিন্তু আমরা এই যে পার্সেন্টেজটা আমাদের দেওয়া থাকে লাভ বা ক্ষতির যে পার্সেন্টেজটা দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমরা অঙ্কটা শুরু করব। তো আমরা এই মাত্র কি বললাম কিছু যদি বলে দেওয়া না থাকে শতকরা লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ণয় করা হয় তো এই বারো পার্সেন্ট ক্ষতিটিও কিন্তু ক্রয় মূল্যের উপরে নির্ণয় করা আছে তো যেহেতু বারো পার্সেন্ট ক্ষতি বলেছে এবং শতকরা ক্ষতিটি ক্রয় মূল্যের উপরে নির্ণয় করা আছে তো আমরা এখানে ক্রয় মূল্যকে একশো ধরে নেব তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হবে বীজ আকারেও কিন্তু এই অঙ্কটি করা যাবে কিন্তু এর থেকে খুব সহজে এবং তাড়াতাড়ি যদি আমরা পাটিগণিতের আকারে অঙ্কটি করার চেষ্টা খুব তাড়াতাড়ি এবং সহজ হবে তো আমরা অঙ্কটা শুরু করছি বুঝতেই পারবে তো আমরা যদি এটা বারো পার্সেন্ট ক্ষতি বলেছি যদি ক্রয় মূল্য আমরা ধরে নি ক্রয় মূল্য একশো টাকা তো বিক্রয় মূল্য আমাদের কি হবে যেহেতু বারো পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার উপরে বারো টাকা ক্ষতি হয় তো একশো টাকার উপরে যদি বারো টাকা ক্ষতি হতে হয় তাহলে একশো টাকা যদি আমি কিনি কোন জিনিস জিনিস তো বারো টাকা যদি ক্ষতি হয় আমার তাহলে অবশ্যই আমাকে অষ্টআশি টাকায় বিক্রি করতে হবে তো এটি আমরা লিখব দেখো পার্সেন্টেজ থেকে কিন্তু আমি এই জিনিসগুলো পারছি এবং এখান থেকে আমি অঙ্কটি শুরু করছি তো ক্রয় মূল্য একশো টাকা হলে আমি লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে সমান কত টাকা অষ্টআশি টাকা অষ্টআশি টাকাটা আমরা কথা থেকে পেলাম না যেহেতু বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে এবং একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য অবশ্যই বারো টাকা যদি আমি মাইনাস করে দিই অষ্টআশি টাকা পেয়ে যাচ্ছি তো আমাকে কি বলেছে একশো ছিয়াত্তর টাকায় একটা ঘড়ি বিক্রি করেছে তো আমি এটাকে ঘুরিয়ে আমি যদি বলি যে অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় একশো টাকা তো একশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য আমার কত হবে ঐকিক নিয়মের সাহায্যে কিন্তু খুব সহজেই আমার উত্তরটি বেরিয়ে যাবে তো এর জন্যই বলি যখনই এরকম অঙ্ক থাকবে এবং শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ দেওয়া থাকবে সময় যে দেওয়া থাকবে লাভ বা ক্ষতির সেখান থেকে আমরা অঙ্কটি শুরু করব। এবং কিছু বলে দেওয়া না থাকলে আমরা একশো টাকাটা কিন্তু সবসময় ক্রয় মূল্য ধরব যেহেতু আমাদের শতকরা লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ণয় করা হয় তো আমি এটাকে আবার ঘুরিয়ে লিখে নিচ্ছি একবার যে অষ্ট অষ্টআশি টাকা অষ্টআশি টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য হয় একশো টাকা তো আমাদের বিক্রয় মূল্য কত ছিল একশো ছিয়াত্তর টাকা তো এটা আমি যদি ওই কি নিয়মের করি তো এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় অবশ্যই একশো ডিভাইডেড বাই অষ্টআশি টাকা আর আমাদের বিক্রয় মূল্য কত ছিল ঘড়িটির না একশো ছিয়াত্তর টাকা তো একশো ছিয়াত্তর টাকা যেটির বিক্রয় মূল্য সেটির ক্রয় মূল্য আমি এখান থেকে খুব সহজেই পেয়ে যাচ্ছি ওই কিংডমের সাহায্যে একশো বাই অষ্টআশি ইনটু একশো ছিয়াত্তর তো এটা যদি অষ্টআশির সঙ্গে কাটাকাটি করি এটা হলো দুই তো একশো গুণিত দুই সমান দুশো টাকা তো দেখো বন্ধুরা কত সহজে আমি অঙ্কটা কিন্তু বের করে নিতে একশো ছিয়াত্তর টাকা যে ঘড়িটি আমি বিক্রি করেছি সেটার কিন্তু আমি এখানে পেয়ে গেছি দুশো টাকা তো বুঝতেই পারছো বন্ধুরা যদি আমি গণিতের সাহায্যে অঙ্কগুলি করার চেষ্টা করি তাহলে কত তাড়াতাড়ি এবং কত সহজে উত্তরগুলি বেরিয়ে যাবে এবং সবসময় আমি যে আমাদের পার্সেন্টেজটা লাভ বা ক্ষতির দেওয়া থাকবে সেখান থেকে আমি অঙ্কটাই শুরু করব এবং একশো টাকাটা আমি কার জন্য ধরছি দেখো কিছু বলে না থাকলে কিন্তু আমি টাকা তাহলে কিন্তু বিক্রয় মূল্য খুব সহজেই আমি বের করে নিতে পারবো যদি ক্ষতি হয় তাহলে একশো থেকে যত পার্সেন্ট ক্ষতি বলেছে তত বিয়োগ করে দেবো যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাহলে আমি বিয়োগ করে অষ্টআশি টাকা বিক্রয় মূল্য পেয়ে গেছি আর যদি লাভ হতো তাহলে কিন্তু আমাদের অবশ্যই বিক্রয় মূল্য বেশি হতো তখন কিন্তু যত পার্সেন্ট লাভ হতো একশোর সঙ্গে তত যোগ করে বিক্রয় মূল্য আমি তত টাকা পেয়ে যেতাম তো পার্সেন্টেজের জায়গা থেকে আমি কিন্তু সবসময় অঙ্কগুলো কিন্তু করে নিতে পারবো যখন আমাদের কি বের করতে পারবে ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য বের করতে বলবে তো বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এরপরও তুমি যদি বুঝতে তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গাটায় কি জন্য বুঝতে পারো আমি কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও পরবর্তী আরো লাভ গতির আরো ভালো ভালো অঙ্ক আছে তো সেগুলি জানার জন্য তুমি তোমরা অবশ্যই আমার ভিডিওর টি লাইক শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে করে পরবর্তী লাভ গতির অঙ্ক যেটা আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো